আমি হচ্ছে আর একটু বড় বলি বহু, যাতে তোমরা বুঝতে পারো। ওকে, তাহলে আমি একটু বলতেছি, তোমরা একটু খেয়াল করো। সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ 1 মিটার এবং আবর্তনকাল 3.14 × 10⁻² হলে পৃথিবীর দ্রুতি কত? তাহলে আমরা পৃথিবীর দ্রুতিটাকে বের করব। এটা হচ্ছে আমাদের গতিবিদ্যা চ্যাপ্টার। ওকে, এখন এখানে পৃথিবীর দ্রুতি বলতে আসলে ভি কে জিজ্ঞেস করছে, ভি কত? ওকে, আমাদের কাছে কি দেওয়া আছে? পৃথিবীর আর দেওয়া আছে, ক্যাপিটাল আর লিখতে পারো বা স্মল আর লিখতে পারো। ওকে, সাপোজ আমি একটা স্মল আর লিখলাম, স্মল আর ইকুয়াল টু 1.5 × 10⁻১১ মিটার। এটা হচ্ছে সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ। মানে সাপোজ এটা হচ্ছে সূর্য, জয়নার পাশে একটু ই করো, মিউট করো, চারপাশে পৃথিবীর ঘুরে, এটা হচ্ছে সাপোজ পৃথিবী। তো সূর্যের চারপাশে যেহেতু পৃথিবী ঘুরে, এই যে এই কক্ষপথের যে ব্যাসার্ধ সেটাই হচ্ছে যে আসলে এই এটা। তাহলে আশা করি কক্ষপথের ব্যাসার্ধ কি তোমরা বুঝতে পারছো। তাহলে জয়নব আক্তার মিউট করো, মিউট করো। ক্যাপিটাল টি ইকুয়াল টু 3.14 × 10⁻² দাও আছে আমার কাছে। পৃথিবীর যে দ্রুতি সেই দ্রুতিটাকে আমরা বের করব। ওকে, আমাদের এখানে এখন একজন জয়েন দিতে যাচ্ছে, তাকে জয়েন করে দিচ্ছি। তারপর হচ্ছে এখন এই যে দ্রুতিটা আমরা বের করবো সেটা কিভাবে বের করবো? এখন খেয়াল করবা, যখন কোন বস্তুর ঘূর্ণন পথের ব্যাসার্ধ আর তার আবর্তনকাল বা বেগ সংক্রান্ত যদি কথাবার্তা আসে, তাহলে তুমি বুঝবা যে তার আসলে কৌণিক বেগ ওমেগা বের করা লাগবে আগে। প্রথমে রৈখিক দ্রুতি বা পৃথিবীর দ্রুতি যেটা, সেটা পরের ব্যাপার, আগে ওমেগা বের করা লাগবে। ওমেগা কি? ওমেগা হচ্ছে কৌণিক দ্রুতি। ওকে, বা কৌণিক বেগ, সেটা বের করার নিয়ম হচ্ছে যে 2πN/T, যেখানে টি হচ্ছে আবর্তনকাল আর এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা। তাহলে এখানে কয়বার ঘুরছে, মানে পৃথিবী সূর্যের চারপাশে কয়বার ঘুরছে সেটা বলা নাই। সেটা যদি বলা না থাকে, তাহলে তুমি ধরে নিবা যে একবার ঘুরছে, একবার ঘুরছে। ওকে, তো সেটা ধরে নিলে তুমি এন এর মান পাচ্ছ 1। তো এন এর মান যদি 1 হয়, এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা, তাহলে আমরা লিখবো যে 2π/T×1, দ্যাট মিন্স এন এর মান আমরা 1 লিখবো। তাহলে এখানে যেটা আমরা পাই সেটা হচ্ছে যে 2π/T, তাহলে এটা হচ্ছে আমাদের ওমেগা, রাইট? আর যদি দ্রুতি বা রৈখিক দ্রুতি জিজ্ঞেস করে, সরাসরি দ্রুতি বললে বুঝবে যে আসলে এটা রৈখিক বেগ। ওকে, দ্রুতি কখনো কৌণিক ভাবে হয় না, কৌণিক বেগ হয়, কিন্তু দ্রুতি সবসময় রৈখিক পথ থাকে। তাহলে অথবা তোমাকে দ্রুতি দ্রুতি না বলে এটাও বলতে পারে, একটু খেয়াল রাখবো পরীক্ষায় বলতে পারে রৈখিক বেগ, রৈখিক বেগ। তাহলে তোমাকে যদি দ্রুতি বলে তুমি যা নির্ণয় করবা, রৈখিক বেগ বললেও তুমি সেম জিনিস নির্ণয় করবা। তাহলে রৈখিক বেগ বি কিন্তু হচ্ছে যে ওমেগা আর, ওমেগা আর, এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখ করবো যে ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর। তাহলে ওমেগার মান এখানে আমরা কত পাইছি? এখানে পাইছি 2π/T ইন্টু কিন্তু আর আছে। এখন খেয়াল করো, আমাদের প্রশ্নের মধ্যে আর দেওয়া আছে, কক্ষপথের ব্যাসার্ধ, টি দেওয়া আছে ঘূর্ণনকাল, ওকে, বা ঘূর্ণন সময়। তাহলে আমরা সেই জিনিসগুলোকে এখানে ব্যবহার করে জাস্ট বসাই দিব, তাহলে আমাদের রেজাল্ট যেটা সেটা আমরা পেয়ে যাবো। টি এর মান হচ্ছে 3.14 × 10⁻¹ আর আর এর মান হচ্ছে 1.5 × 10⁻¹১। এই জিনিসগুলো যখন আমরা বসে দিছি, এখন তোমরা অনেকে আমাকে কোশ্চেন করছিলা যে ভাইয়া অনেক পরীক্ষা হলে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, তাহলে আমরা সেখানে কিভাবে অঙ্কগুলোকে সমাধান করবো, অর্থাৎ এই ক্যালকুলেশন গুলো, জটিল জটিল ক্যালকুলেশন গুলো কিভাবে করবো? আজকে তোমাদেরকে আমি সেই জিনিসটা এখন দেখাই দিচ্ছি যে আসলে জটিল ক্যালকুলেশন গুলোকে কিভাবে করতে হয়। সাপোজ তুমি খেয়াল করবা যে আমার যেটা দেওয়া আছে সেটার সাথে নিচে কেউ কারো মিল আছে কিনা। দেখো এখানে মিল আছে, 3.14 মিল আছে। ওকে, তুমি 3.14 কে কেটে দাও। ওকে, এই জিনিসটাকে আমি কেটে দিলাম। তোমাদের কোনো চ্যাট আছে কিনা, মানে তোমরা আমাকে আসলে শুনতে পাচ্ছ কিনা সেটারও একটা সন্দেহ আছে, আমি দেখে নিব। হ্যাঁ, তোমরা মেবি আমাকে শুনতে পাচ্ছ, কারণ তোমাদের কোনো অভিযোগ নেই। তাহলে এই যে দুটাকে আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখন খেয়াল করো এখানে নিচে আছে 10⁻¹ আর এখানে উপরে, এটা কিন্তু উপরে আলটিমেটলি উপরে আছে 10⁻¹১, 10⁻¹ দিয়ে 10⁻¹১ কে যদি তুমি কাটো, একটু খেয়াল করবা কিভাবে কাটতে পারো, এখানে দিয়ে দেখাই 10⁻¹ আর 10⁻¹১, এটা হচ্ছে 11, উপরে হচ্ছে 11, নিচে হচ্ছে 7। তোমার নিশ্চয়ই শিখছো যে এরকম ভাগের ক্ষেত্রে কি হয় যে 10⁻¹ −7 হয়, রাইট? তাহলে হয় কত? 10⁻¹⁴। ওকে, দ্যাট মিন্স এই ভাগটাতে এখানে তুমি নিজে করে দেখতে পারো, এই যে এটার সাথে এটাকে আপনি 10⁻¹⁪ বাকি থাকে। ওকে, তাহলে এখানে 10⁻¹⁪ বাকি আছে, এটা দিয়ে যাতে বদল দিয়ে আমি এই বদলকে কাটা দিবছি, কারণ গুণাকার আছে এই জায়গার সাথে, গুণাকার। ওকে,
তো গুণাকার থাকে তুমি কাটাকাটি করতে পারবা তাহলে উপরে আছে 10 টু দি পাওয়ার 4 বাট এখানে একটা 2 আছে এখানে একটা 1.5 আছে 1.5 দিয়ে 2 দিয়ে 1.5 কে মাল্টিপ্লাই করো 3 হয় 3 হয় 3 নিয়ে আসলাম ইনটু আর বাকি ছিল 10 টু দি পাওয়ার 4 এই যে 10 টু দি পাওয়ার দেখো আমি কিন্তু ক্যালকুলেটর ছাড়া করছি ওকে একটু পরে আমি আরেকটা করে তোমাদেরকে দেখাবো তাহলে এটাই হচ্ছে এত মিটার পার সেকেন্ড এটাই ছিল পৃথিবীর দ্রুতি ওকে পৃথিবীর দ্রুতি এই প্রশ্ন যদি তোমরা তুলে থাকো তাহলে তোমরা মোটামুটি এই যে ঘূর্ণন সংক্রান্ত যে বিষয়গুলি সেগুলো বুঝে গেছো এখন আমরা এটা রিলেটেড আরেকটা অঙ্ক করব তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ওকে একটি দেওয়াল ঘড়ি খেয়াল করো প্রশ্ন আসবে এরকম তোমাদের এই প্রশ্ন এমসিকিউ তে আসবে এখন যে প্রশ্নটা আমি করাচ্ছি সাপোজ এটা একটা দেওয়াল ঘড়ি তো দেওয়াল ঘড়ির মধ্যে এখানে থাকে এবং থাকে 12টা এবং থাকে একটা এখানে থাকে দুইটা এখানে থাকে তিনটা এখানে থাকে চারটা এখানে থাকে পাঁচটা এখানে থাকে ছয়টা এখানে সাতটা এখানে আটটা এবং নয়টা দশটা এগারোটা এইটা হচ্ছে ঘড়ির কেন্দ্রটা ওকে এখন এই ঘড়ির মধ্যে দুইটা কাঁটা থাকে ওকে একটা কাঁটা হচ্ছে ঘন্টার কাঁটা একটা হচ্ছে মিনিটের কাঁটা মিনিটের কাঁটাটা একটু বড় থাকে ঘন্টার কাঁটাটা একটু ছোট থাকে ওকে তাহলে সাপোজ এই কি বলবো ঘন্টার কাঁটাটা সেটা একটু মোটা করে দিই আমি সাপোজ এটা হচ্ছে ঘন্টার কাঁটা এই ঘন্টার কাঁটাটা সাতটার একটু উপরের দিকে থাকবে সাতটার একটু উপরের দিকে ওকে এই যে সাতটার একটু উপরের দিকে থাকবে সাপোজ সাতটার কাঁটা হচ্ছে এটা এটা হচ্ছে সাতটার কাঁটা আর মিনিটের কাঁটা যেটা সেটা একটু বড় আকারে সাপোজ সাতটা পঞ্চাশ তাহলে এই বড় থাকবে নিশ্চয়ই তাহলে এই যে মিনিটের কাঁটাটা একটু বড় আকারে চিকন করে থাকে নিশ্চয় তোমরা খেয়াল করেছো তাহলে এটা হচ্ছে মিনিটের কাঁটা একটু খেয়াল করবা তাহলে তোমাকে প্রশ্নগুলো কিভাবে বলবে একটু খেয়াল করবা প্রশ্নে বলবে যে একটি ঘড়ির ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটা প্রশ্নে দুইটাই বলতে পারে ঘন্টার কাঁটাও বলতে পারে মিনিটের কাঁটাও বলতে পারে তারপরে যেটা তোমাদেরকে বলবে সাপোজ আমি যদি মিনিটের কাঁটা বলি মিনিটের কাঁটার দৈর্ঘ্য বললো যে সাপোজ প্রশ্নের মধ্যে বলে দিবে এটা 18 সেমি ওকে তারপরে বলবে যে এর কৌণিক বেগ এবং প্রান্তে রৈখিক বেগ নির্ণয় করো খালি বলছে না এটা 18 সেমি তবে এটা মিনিটের কাঁটা এটা কথা এই কথাটা বলছে এটা 18 সেমি সাপোজ এটা হচ্ছে 10 সেমি ঘন্টার কাঁটাটা 10 সেমি প্রশ্ন এটা বলতে পারে প্রশ্ন আমি দুইটাই আলোচনা করতেছি একটা হচ্ছে ঘন্টার কাঁটা ওকে ঘন্টার কাঁটা ছোট যেটা সেটা সেটা হচ্ছে 10 সেন্টিমিটার আর এটা হচ্ছে মিনিটের কাঁটা এটা হবে তোমার সাপোজ 18 সেন্টিমিটার ওকে এই জাস্ট এই ইনফরমেশনটা তোমাকে দিবে দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত এবং প্রান্তে রৈখিক বেগ কত তাহলে এটার আমরা কি কি বের করতে পারবো দুইটা দিবা এটা বলতে পারে দুইটা জিনিস বলবে এক হচ্ছে যে কাঁটাটা ঘন্টা হতে পারে মিনিট হতে পারে কাঁটার কৌণিক বেগ কত আর হচ্ছে কাটার রৈখিক বেগ কত রৈখিক বেগটা বলবে প্রান্তে এই কথাটা বলবে রৈখিক বেগ কত এটা ইউজ করবে এটা বলবে প্রান্তে ওকে এমসিকিউ তে আসবে আবার বলে দিচ্ছি সিকিউ তে আসতে পারে বাট এমসিকিউ তে বেশি এখন তোমরা খেয়াল করবে যদি ঘন্টার কাঁটা বলে তাহলে তুমি এটার যে জিনিসটা খেয়াল করবা যে ঘন্টার কাঁটা যদি একবার ঘূর্ণন দেয় ওই যে এর মান 1 ওমেগা ইকুয়াল টু মূলত 2πn ওকে 2πn ডিভাইড বাই টি এই যে কৌণিক বেগের সূত্র কাটার কৌণিক বেগের সূত্র ওমেগা ইকুয়াল টু 2πn ডিভাইড বাই টি তো তোমাকে এখানে যদি ঘূর্ণন সংখ্যা না বলে প্রশ্নের মধ্যে তুমি এর মান লিখবা 1 বা ঘূর্ণন সংখ্যা যদি বলে দেয় যে 10 বার ঘুরে 20 বার ঘুরে তখন তুমি এর মান সেটা লিখবা আমাদের এখানে এই প্রশ্নের ক্ষেত্রে কিছু বলা নাই বলছে যে মিনিটের কাঁটা 18 সেমি তাহলে মিনিটের কাঁটাটির কৌণিক বেগ কত রৈখিক বেগ কত বা প্রশ্ন এরকম ভাবে বলবে ঘন্টার কাঁটা 10 সেন্টিমিটার ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত রৈখিক বেগ কত তাহলে আমরা মূলত এই যে এই সূত্রটাকে বসাবো রাইট ওমেগা বের করে নিব আগে তারপরে আমরা রৈখিক বেগের জন্য লিখব v = ওমেগা আর এখন এই যে টিটা আসলে কত ওমেগার জায়গায় যে টি হয় ওকে সেই টিটা কত তাহলে আমি এখানেই আগের মতো লিখে দেই যে ওমেগা = 2 পাই বাই টি ইনটু আর ওকে এবার একটু খেয়াল করবা 2 পাই পাই এর মান 3.14 লিখলাম আমি টি এর মান কত লিখবো আর এর মান কিন্তু দেওয়া আছে দুটোর ক্ষেত্রে দেওয়া আছে সাপোজ আমরা যদি এক নাম্বারটা করি এক নাম্বারটা হচ্ছে ঘন্টার কাঁটা
ঘনফলটাকে 10 সেমি লিখে আছে তাহলে 10 সেমি কে তুমি মিটার নিয়ে যাবা মিটার নিয়ে গেলে হয় 10 বাই 100 আর এখানে হবে টি নিচে টি কত লিখব তো খেয়াল করবা ঘন্টার কাটার যেহেতু গুণনকাল এক গুণন সংখ্যা একটি মানে একবার গুণ সেখানে কিন্তু আমরা এর মানে কি লিখছি এই যে এটাটা 2 পাই ইনটু 1 লিখছি তাহলে একবার যদি ঘন্টার কাটা ঘুরে তাহলে কত ঘন্টা হয় এটা তোমাকে খেয়াল করতে হবে তাহলে ঘন্টার কাটা যদি একবার ঘুরে আবার এখানে আসে এই জায়গাটাতে আসে তাহলে হয় 12 ঘন্টা কয় ঘন্টা হয় 12 ঘন্টা তাহলে তুমি নিচে মোট 12 ঘন্টা সময়কে উল্লেখ করতে হবে তাহলে 12 ঘন্টায় কত হয় দেখো তো 12 ঘন্টাকে আমরা সেকেন্ডে নিয়ে যেতে হবে কারণ ব্যাকটা বের হয় মিটার পার সেকেন্ডে ওকে তাহলে 12 ইনটু আমরা লিখব 12 ঘন্টাকে যদি আমরা এবার ইয়ারতে নিয়ে যাই মিনিটে নিয়ে যাই তাহলে 60 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে তাহলে এখন হয়ে গেল 12 ঘন্টার সমান যত মিনিট তত ইনটু সেকেন্ডে যদি নিয়ে যাই আরো 60 দিয়ে মাল্টিপ্লাই ওকে এই যে এটাই হচ্ছে এক নাম্বার যেই প্রশ্নটা সেটির রৈখিক বেগ আর সেটির কৌণিক বেগ হচ্ছে এই অংশটা এটা ছুঁয়ে যাবে ওকে এই যে জায়গাটা আমি লিখতে পারি 2 ইনটু 3.14 ইনটু 1 ডিভাইড বাই 12 ইনটু 3600 কেমনে এই যে এই দুইজনের মাল্টিপ্লিকেশন দিয়ে 3600 হয় তাহলে এটা হচ্ছে ঘন্টার কাটার কৌণিক বেগ এটা হচ্ছে রৈখিক বেগ এখানে আশা করি আর কারো কোনো ঝামেলা নাই এখন আমি এটা আবার ক্যালকুলেটর সাথে তোমাদেরকে পড়ায় দেখা দিব কিভাবে করব খেয়াল করো একটু ভালো করে খেয়াল করো আমি গটা মুছে দেই তারপরে বলি ওকে খেয়াল করো আমি কি করব আগে এটা দিয়ে এটাকে ডিভাইড করব ডিভাইড করলে হয় নিচে 10 উপরে 1 এবার আমি কি করব এই যে এখানে যে 2 দেখতে পাচ্ছি সেই 2টা দিয়ে সাপোজ নিচের 12 কে যদি কেটে দেই তাহলে এখানে হয় 6 আর উপরে হয় 1 এবার আমি যেটা করব সেটা হচ্ছে উপরে কিন্তু 3.14 আছে আমি মনে মনে এই 3.14টাকে কিছু একটা ধরব বাট একটু পরে এর আগে আমি এটাকে মাল্টিপ্লাই করে নিব মাল্টিপ্লাই করলে মাল্টিপ্লাই করব না আমি এটাকে মনে মনে 3 ধরে নিচ্ছি একটু খেয়াল করবা এটাকে মনে মনে আমি 3 ধরে নিচ্ছি 3 যদি ধরে নেই তাহলে এখানে ডিভাইড করলে হয় 2 তাহলে 2 ইনটু 60 ইনটু 60 এখানে কিন্তু ইনটু 10 আছে সো 10 টাকা নিয়ে নিলাম আর উপরে সব 1 এখন উপরে সব 1 হয়ে গেছে এটাকে আমি মনে মনে 3 ধরে নিচ্ছি জন্য এবার তুমি খেয়াল করো এখানে হয় 3600 কে 2 দিয়ে গুণ করলে হয় 7200 ইনটু আবার 10 আছে তার মানে আরো একটা শূন্য উপরে কিন্তু 1 ওকে দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কি করব এই যে 1 দিয়ে 72 কে ভাগ সরি এই এটাকে আমরা এভাবে লিখব সাপোজ আমরা লিখলাম যে 72 সরি 72 ইনটু 10 টু দি পাওয়ার 3 ওকে উপর আছে 1 এখন এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে কি হয় ওকে তোমরা মনে হয় দেখতেছো না আমি এটা মুছে দিচ্ছি না দেখলে আবার সমস্যা ওকে কতটুকু দেখতেছো না আমি লিখে একটু মোটামুটি এখান থেকে দেখা যায় আমি একটু এই যে এখান থেকে লিখি ওকে এটা হয় 72 উপরে হয় 1 এবার দেখা যায় কিনা হ্যাঁ দেখা যাচ্ছে তাহলে এখন আমরা কি লিখবো এই যে এই জায়গাটা লিখবো যে 72 ইনটু 10 টু দি পাওয়ার 3 উপরে হচ্ছে 1 ওকে এবার আমি যেটা করব সেটা হচ্ছে তোমরা একটু খেয়াল করো আমি কি করতেছি আমি এখন এই 1 কে 72 দিয়ে ভাগ করব ভাগ করলে কত হয় বলো তো তোমরা 0.3 এরকম কাছাকাছি কিছু একটা হবে 12 কম ওকে সাপোজ কত আসতে পারে কেমনে আমি বুঝছি তুমি 1 কে 5 দিয়ে ভাগ করো মানে 50 দিয়ে ভাগ করো 50 দিয়ে ভাগ করো মানে আসলে 5 দিয়ে ভাগ করো সাপোজ বা 50 দিয়ে ভাগ আমি তাহলে তোমার কত হয় তুমি খেয়াল করে দেখো তারপরে 72 মানে হচ্ছে 75 এর কাছাকাছি করতে পারো 1 কে যদি তুমি 75 দিয়ে ভাগ করো তাহলে কত হয় তুমি সেটা খেয়াল করো ওকে তাহলে এখানে হবে কত আলটিমেটলি এখানে আমি যদি দুটো দিয়ে বলি যে কত হতে পারে আমি যদি এটা আমি দিয়ে স্টার্ট হয় তাহলে 7 দিয়ে ডিভাইড করি তাহলে 0.01 এর কাছাকাছি হয় ঠিক আছে ইনটু ইনটু 10 টু দি পাওয়ার এই যে এই জায়গাটাতে tan ইনভার্স 3 লিখবো ওকে কাটাকাটি করার পরে এবার তুমি যদি এটাকে আরো কাজ করো তাহলে 1 ইনটু 10 ইনভার্স 5 যে এখানে আরো কাজ করো তুমি তাহলে এই যে তোমার অপশনে তুমি যদি এটার কাছাকাছি কাউকে দেখো তুমি সেটা দেখাবা
অপশনে যখন এটা কাছাকাছি কিছু দেখবা তুমি সেটাকে বাগাবা ওকে তাহলে এই যে এখানে কিন্তু আমরা এক্সাম্পল যে করতে পারি না এখন একটা জিনিস খেয়াল করবা তোমাদের পরীক্ষায় তোমাদেরকে স্যাররা এমন ভাবে দিবে যাতে এখানে এক্স্যাক্টলি কাটাকাটি হয় মানে কোশ্চেন প্যাটার্নটা এমন ভাবে তৈরি করবে যাতে এই জায়গাগুলোতে এক্স্যাক্টলি কাটাকাটি হয় তাহলে এক্স্যাক্টলি কাটাকাটির জন্য ওরা কি করবে ওরা এই আর এর মানটাকে এমন ভাবে সেট করবে যাতে তোমার এখানে কাটাকাটিটা সুষ্ঠুভাবে হয় সুন্দরভাবে হয় যেমন খেয়াল করো আমি যদি আর এর মান বলতাম আমি যদি বলতাম আর এর মান হচ্ছে কত আর এর মান হচ্ছে সাপোজ মানে আমি এমন একটা বলবো যাতে এটা এটার সাথে মাল্টিপ্লাই করলে অথবা এই যে নিচে কাটাকাটি চলে যায় সরাসরি সাপোজ আমি আর এর মান যদি বলতাম যে 6 মিটার তাহলে দেখো তুমি এই 6 কাটাবে এরকম মানে প্রশ্নের মধ্যে আর এর মানটাকে এমন ভাবে সেট আপ করবে যাতে তোমার কাটাকাটি করতে সুবিধা হয় ওকে স্যার ওইভাবে দিবে তাহলে যেখানে ক্যালকুলেটর বার করতে দেয় না সেখানে তোমার টেনশন করার দরকার নেই ওকে রিজনের ক্ষেত্রে তুমি আনসার লিখে দিতে পারো এই জায়গায় আনসার লিখে দিবে কিছু করার দরকার নেই এগুলো করার দরকার নেই এগুলো তুমি করবে না জাস্ট এই জায়গাটা আনসার লিখে দিবে এখানে এখানে কত ছিল যে এখানে ছিল 10/100 তো তুমি এখানে আনসার লিখে দিবে কারণ স্যার জানে এটা তুমি ক্যালকুলেটর করতে গেলে ক্যালকুলেটর তোমার টেনশনটা হবে না তো স্যার কিন্তু তোমাকে নাম্বার দিয়ে দিবে স্যার যখন বুঝতে পারো স্যার মূলত দেখবে এই অংশটা এই অংশ থাকার পরে স্যার দেখবে এখানে মানুষের দিকে বসাতে পারছো কিনা যদি বসাতে পারো স্যার আনসার তোমাকে নাম্বার দিয়ে দিবে বাট এখানে মিটার পার সেকেন্ড লেখা যাবে পাশে মিটার পার সেকেন্ড ওকে তাহলে এটা হচ্ছে ঘন্টার কাটার ক্ষেত্রে এখন হচ্ছে মিনিটের কাটার ক্ষেত্রে ওকে মিনিটের কাটার ক্ষেত্রে কি হবে একই রকম মিনিটের কাটার ক্ষেত্রে একই রকম হবে প্রায় মিনিটের কাটা যদি একবার করে তাহলে কতটুকু হয় বলতো 60 মিনিট হয় ওকে তাহলে 2π/60 60 মিনিট হয় মিনিটের কাটা একবার ঘুরলে সরি 60 সেকেন্ড হয় মিনিটের কাটা একবার ঘুরে সেটা 1 মিনিট হয় তাই 1 মিনিট মানে 60 সেকেন্ড ওকে ও সরি 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 মিনিটের কাটা একবার ঘুরলে 1 ঘন্টা হয় 1 ঘন্টা ওকে তো 1 ঘন্টা মানে কত 1 ঘন্টা মানে হচ্ছে এই যে 3600 সেকেন্ড ওকে এটা হচ্ছে ওমেগা তার জন্য এই মিনিটের কাটার জন্য তাহলে মিনিটের কাটা ভি কত ভি ইকুয়াল টু ওমেগা আর তাহলে ওমেগা কত 2π/60 মানে 3600 লিখতে পারো ইনটু আর আর হচ্ছে 18 বলছে 18 দ্যাট মিন্স 1.18 ওকে 0.18 মিটার নিয়ে গেছি ওকে এবার এখানে তুমি কাজ করো যা আছে শিখে ওকে আশা করি ক্লিয়ার এখন এই জাতীয় ধরনের সমস্যা আসবে তোমরা আশা করি সমাধান করতে পারবা এবার আমি চিত্রটাকে রাখতেছি বা চিত্রটাকে আমি অন্য একটা জিনিস বানাই দিব এবং সেখান থেকে আমরা সমাধান করার চেষ্টা করব ওকে একজন এখনো জয়েন দিচ্ছে বুঝতেছি না ওকে সাপোজ তোমাকে বলবো যে এরকম একটা বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরতেছে সাপোজ বস্তুটা সমদূরত্বে ঘুরতেছিল সেটা হচ্ছে সাপোজ 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে বা সমদূরত্বে বস্তুটি চলমান ছিল আর বস্তুর যে কেন্দ্রমুখী ত্বরণ ছিল 1 মিটার/সেকেন্ড = 2 কেন্দ্রমুখী ত্বরণ সমবেগে চলতেছিল বা সমদূরত্বে ওকে বৃত্তাকার পথে এত সমদূরত্বে ঘুরতেছিল তার কেন্দ্রমুখী ত্বরণ ছিল তো বলছে যে এই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ সেটা কত এই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ সেটা কত সাপোজ এটা হচ্ছে ব্যাসার্ধ রাইট এটা হচ্ছে ব্যাসার্ধ এই আর এর মানটাকে আমাকে জানতে হয়েছে আর এর মান কত তাহলে এটা কিন্তু আর ঘুরি না এটা হচ্ছে বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরতেছে এত সমদূরত্বে আর তার কেন্দ্রমুখী ত্বরণ ছিল এত আর ওই বস্তুর ব্যাসার্ধ আমাদেরকে বের করতে হবে কিন্তু এখানে আমার একটা কোশ্চেন আছে সেই কোশ্চেনটার আনসার তোমরা জানো কিনা আমি জানি না আমি তোমাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা করছো ব্যাগের ক্ষেত্রে রৈখিক ব্যাগের ক্ষেত্রে যে যখন সমদূরত্বে কোনো বস্তু চলাচল করে সেই ক্ষেত্রে কিন্তু তার ত্বরণ থাকে না সমবেগে কোনো বস্তু চলাচল করলে সমবেগে বা সমদূরত্বে কোনো বস্তু চলাচল করলে ত্বরণ থাকে না এই জিনিসটা তোমরা রৈখিক ব্যাগের ক্ষেত্রে করছো রৈখিক বা পথে কোনো একটা বস্তু চলাচল করলে সেই ক্ষেত্রে জিনিসটা তোমরা করছো রাইট বাট এখানেও সমদূরত্বে একটা বস্তু ঘুরতেছে তাহলে তার কেন ত্বরণ ছিল এর উত্তর হচ্ছে তোমরা উত্তরটা আমি জানো কিনা আমি জানি না বাট আমি উত্তরে তোমাদেরকে বলে দিচ্ছি এখনো আগে জয়েন দিচ্ছে জন্য আমি একটু তাদেরকে জয়েন করে দিতে হচ্ছে তো উত্তরটা হচ্ছে এরকম যে বৃত্তাকার পথে যখন কোনো একটা বস্তু সমদূরত্বে ঘুরে তখন কিন্তু তার দিকের পরিবর্তন হয় দিকের পরিবর্তন হলেই ত্বরণ থাকবে বোঝা গেছে মানে হচ্ছে ব্যাগটা আসলে কি বা যেটা আমরা সমদূরত্বে বলতেছি বা সমবেগটা আসলে কি ব্যাগ হচ্ছে যে কি ব্যাগ হচ্ছে একটা ভেক্টর রাশি তো ব্যাগের যদি মানের পরিবর্তন হয় অথবা দিকের পরিবর্তন হয় তাহলে ত্বরণ থাকবে
কারণ বেগের পরিবর্তন হারকেই তো ত্বরণ বলে। ওকে, তার মানে বেগ হলেও এখানে যেহেতু তার দিকের পরিবর্তন হচ্ছে, বেগে বেগের মানের পরিবর্তনটা হচ্ছে না, মান কিন্তু সেম, বাট দিকের পরিবর্তন হওয়ার কারণে ত্বরণ থাকতেছে। কারণ ত্বরণ হচ্ছে যে ব্যাগ থেকে আসে, ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো ব্যাগের যদি দিকও পরিবর্তন হয় তাহলে ত্বরণ থাকবে। ওকে, সেই জন্য এখানে এই জায়গাটাতে বৃত্তাকার পথের ক্ষেত্রে সমদ্রুতিতে থাকলেও বস্তুর ত্বরণ থাকে, বাট রৈখিক পথে ত্বরণ থাকে না। কেন? কারণ এখানে তো দিকে পরিবর্তন হচ্ছে না, সে সরল পথে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, দিক পরিবর্তন নাই। তো দিকের যেহেতু পরিবর্তন নাই, আবার ব্যাগেরও পরিবর্তন নাই সমবেগ, এই জন্য এখানে কোনো ত্বরণ থাকে না, ত্বরণ শূন্য হয়। এটা তোমাদের রিটেন কোশ্চেনে জিজ্ঞেস করে ফেলতে পারে, এই জন্য আমি তোমাকে একটু ব্যাখ্যা করে দিয়েছি। এবার হচ্ছে যে তোমাদেরকে এই প্রশ্নটাকে আমরা কিভাবে এখন আর বের করবো, একদম সহজ, একদম সহজ বাট তোমরা হয়তো আটকে যেতে পারো, সেই জন্য আমি বলে দিচ্ছি। আর আমি কিন্তু রিটেন স্টাইল করাচ্ছি, রিটেন প্লাস এমসিকিউ তোমরা যাতে ভালো করতে পারো, ওরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন মানে নিচ্ছে, যদি অন্য বিষয়গুলো এক করে দেয় তখন কিন্তু তোমরা চার করে দেবা, সেই জন্য আমি আমার করানোর চেষ্টা করতেছি। ওকে, তো তোমরা একটা সূত্র নিশ্চয় শিখেছিলে, আমাদের মনে আছে নিশ্চয়, বি এ ইকুয়াল টু বি স্কয়ার ডিভাইড বাই আর, এ ইকুয়াল টু বি স্কয়ার ডিভাইড বাই আর। এটা যদি না করে থাকো তাহলে আমার কিছু করার নাই, তাহলে মানে তোমাদের অনেক দোষ আছে, তোমরা ভালো করে শিখো নাই। তাহলে আর ইকুয়াল টু কি হবে? বি স্কয়ার ডিভাইড বাই এ, ভি কত? ভি হচ্ছে যে এই যে ভদ্রলোক, বাট এই ভদ্রলোক কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, আর এটা দেওয়া আছে মিটার পার সেকেন্ডে, তাহলে এটাকেও মিটার, এটা মিটার সেকেন্ড ইনভার্স টুতে দেওয়া আছে, তাহলে এটাকেও মিটার সেকেন্ডে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। ওকে, তো 72 কিলোমিটার তে তুমি যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করো মিটার হয়ে যায়। 72, তুমি দেখো আমি কিভাবে মিটার পার সেকেন্ডে নিচ্ছি, 72 কিলোমিটারকে মিটার নিয়ে গেলাম, ডিভাইড বাই আওয়ার আছে, আওয়ার কত? এক ঘন্টা, এক ঘন্টা কত সেকেন্ড? 36 সেকেন্ড। এই 36 সেকেন্ডে মাল্টিপ্লাই করলে এটা এখন মিটার পার সেকেন্ড হয়ে গেছে। এখন তুমি বলো আমি কি ক্যালকুলেট ছাড়া করছি? করছি, তোমাকে বের করতে হবে। ওকে, 20 মিটার পার সেকেন্ড আসছে, এই 20 কে এখানে বসে দাও, আর নিচে আছে কত? এ, এ কত হয়? 20 কে যদি তুমি স্কয়ার করো কত হবে? 400, 400 মিটার। এটাই হচ্ছে তোমার বৃত্তাকার পথের ব্যাসার্ধ। ওকে, এটা কিন্তু আমরা কোন গতিসূত্র, যে সরি গতিবিদ্যা যে চ্যাপ্টারটা, বা গতিসূত্র যে চ্যাপ্টারটা, সেখান থেকে পড়াচ্ছি। ওকে, গতিবিদ্যা থেকে পড়াচ্ছি মূলত। এর আগে আমরা তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম, আমি দেখছি হোমওয়ার্কটা অনেকে সমাধান করছো, বাট অনেকের ভুল হয়েছে, তো আমি সবাইকে মেনশন করে দিব যে আজকে কাদের কাদের ভুল হয়েছে। ওকে, সবাইকে মেনশন করে দিব যে কার কার ভুল ছিল, আমি সেটার উত্তরটা কিন্তু তোমাদেরকে বলে দেই, যে গতকালকে যে আমরা হোমওয়ার্কটা দিছিলাম সেটার উত্তর কত ছিল, সেটার উত্তর যারা এক সেকেন্ড ব্যবহার করেছিল তাদের উত্তর হবে 26.5। ওকে, আমি দেখবো আজকে, দেখে একটু তোমাদেরকে আরেকবার জানাই দিব। আশা করি আমরা তোমাদের আর গতিবিদ্যা চ্যাপ্টার থেকে কোনো ধরনের তেমনটা সমস্যা হবে না। আমি তোমাদেরকে আর একটা হোমওয়ার্ক দিচ্ছি এই চ্যাপ্টার থেকেই, সেটা তোমরা করবা, করে আমাকে জমা দিবা। ওকে, আমার মোবাইল আসতেছে, মানে কল আসতেছে, মানে বুঝতেছি না, একটু একটু ওয়েটে থাকো। স্যারে কোনো প্রশ্ন করতে পারি না, কারণ স্যারে ওই লেখে লেখে কি আর প্রশ্ন করা যায় বেশি, হেডফোন দেওয়া না কিছু, অনেকগুলো সমস্যা দাঁড়ায় রাখছি কিন্তু বলতে পারতেছি না, লেখে লেখে কি আর সবগুলো ই করে লেখা যায় ওগুলা, গ্রুপ সাবজেক্ট বলে দেওয়া আছে যে বিকাল 3টা থেকে হবে, আমাদের ভর্তি পরীক্ষায় এসেছে অলরেডি, ঠিক
কিন্তু সেগুলো আমাদের মেইন বইতে নরমালি থাকে না বা আলোচনা করা হয় না। ওকে তোমরাও চাইলে আমার পাশাপাশি বোর্ডে খাতায় লিখে নিতে পারো। লিফটের মধ্যে দাঁড়ানো একজন লোকের ঘর, তিনি লিফটে কি পরিমাণ বল অনুভব করবেন? কেন সমাধান করতে পারো কিনা দেখো, আমি পাশাপাশি আরো কয়েকটা তোমাদেরকে সমস্যা দিচ্ছি। ওকে, কে কে সমাধান করতে পারে আমি দেখবো একটু। আরেকটা হচ্ছে একই বোর্ড যদি পাখার সুইচ অন করলে 10 বার ঘূর্ণনের পর আমি একটু বলেছি, একটু ওয়েট, একটু বড় করে লেখেন, অন করলে 10 বার ঘূর্ণনের পর পাখার কমিলে রেডিয়ান পার সেকেন্ড হলে কৌণিক ত্বরণ আলোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে তোমার ওই যেগুলো ভার্সিটিতে আসছে কোশ্চেন সেগুলো আলোচনা করতেই সমস্যা হয়ে যাচ্ছে, বুঝা গেছে? তা আমরা এখন এখন যে দুইটা প্রশ্ন লিখছি এগুলো কি কেউ পারবা? এগুলো কিন্তু ভার্সিটিতে আসছে। হ্যাঁ করছি তো, প্রথমটা করছি ওই যে w = m * g সূত্র আমি হাতে করছি, 585 আসছে, w = m * g - a এটা দিয়ে করছি সূত্র প্রথমটা। কোনটা সেটা? প্রথমটা হচ্ছে লিফটেরটা। লিফটেরটা কিভাবে করছো? w = নিচেরটা না, এক নম্বরটা করছি w = m * g - a, যেহেতু নিচে নামে এসে হতো যে ইয়াটা মাইনাস করো, সবাই লেখো f = m * g - f, f = m * g - f, f / a লিখতে পারো সমস্যা নাই, f ও লিখতে পারো, a ও লিখতে পারো, এই মানে ত্বরণ। ওকে, তাহলে আমি কান থেকে এটা সরাই ফেলতেছি, কি জানি এটাকে কি বলে আমার এটা হেডফোনটা বা ইয়ারফোনটা, কারণ অনেকে জয়েন করে ফেলছে।
তাহলে আমরা এক নাম্বার সমস্যা যেটা সেটাকে লিখবো যে এরকম যে f equal to কোন আমরা দেখতে শোনা যায় না এক নাম্বারটা ওকে মানে পরেরটা এটাকে এক এটাকে দুই দাও ইকুয়াল সমাধান হচ্ছে যে f equal to m g minus a এই ফর্মুলা দিয়ে করলে হয়ে যাবে ঠিক আছে এটা নরমালি ইনস্টিটিউটগুলো দেখতে থাকে এটা বইটা আসছে কিন্তু ওকে দুই নাম্বারটা সমাধান কি কেউ বসছো করলে একটু বলো আমি আবার তোমাদের থেকে শুনতে চাই আমি শুনতেছি তোমরা একটু বলো দুই নাম্বারটা কেউ সমাধান করলে বলো দুই নাম্বারটা একজনে বলছে যে 2000 2000 মানে কি বুঝাতে চাচ্ছে সে না 2000 না আনসার দুই নাম্বারটার আনসার 3.18 আসবে 3.18 কিন্তু কেউ কি করছো বা করতে পারবা কিনা আমাকে একটু বলো এ সমান সমান আর আলফা দিয়ে করতে হবে আর ওই আর এর মানটা যে ভি সমান সমান ওমেগা আর ওইটা দিয়ে বের করা যাবে আর এর মানটা কিভাবে বের করবা ভাইয়া টাইম তো দেওয়া নাই টাইম ছাড়া করা যাবে টাইম ছাড়া করা যাবে ট্রাই করে দেখো পারো কিনা একটু আমি একটু তোমাদেরকে চিন্তা করার সময় দিচ্ছি 2 মিনিট চিন্তা করো একটু অন্য কোনো ওয়েতে যায় কিনা দেখো কারণ তোমরা চিন্তা করলে যেটা হবে তোমরা বুঝতে পারবা যে সমস্যাগুলো তোমাদের কিরকম আসতে পারে আর তোমাদেরকে কিরকম সময় লাগবে পরীক্ষার হলে সেই জিনিসও বুঝতে পারবা একটু চিন্তা করো কেউ কি পারবা 63.66 আসছে একজন জয়নাবের আমি কিন্তু আনসার বলে দিছি যে 3.18 কিন্তু কিভাবে করবা সেটা বলো আমাকে স্যার প্রথমে হচ্ছে টি বের করব না রাইট এর কারণ আছে কারণ এর কারণ হচ্ছে তোমাদের বেসিক গুলো আসলে ক্লিয়ার না তোমাদের মেইন বইয়ের বেসিক আরো ক্লিয়ার করা লাগবে বলে আমার কাছে মনে হচ্ছে তোমরা মেইন বইটা ভালো করে করার চেষ্টা করবে তাহলে তোমরা যেটা করবা সবাই মেইন বই একটু ভালো করে পড়ার চেষ্টা করবা এর কারণ হচ্ছে তোমাদের আসলে বেসিক ক্লিয়ার নাই আমারও বলছি তোমাদের বেসিক ক্লিয়ার নাই ওকে খেয়াল করো এখানে যেহেতু কৌণিক ত্বরণ আমাদেরকে বের করতে হবে একটু খেয়াল করবা তোমরা নিশ্চয় একটা ফর্মুলা শিখছো যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এ এস রৈখিক ত্বরণ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক এবং সাথে সরণ থাকে রাইট আমাদের কিন্তু এখানে একটি বৈদ্যুতিক পাখার সূচন করলে যে 10 বার ঘুরে সেটা কিন্তু বলে দিছে তাহলে 10 বার ঘুরলে কতটুকু যায় আমরা সেটা বের করতে পারবো আর আমরা কণিকরণ মানে হচ্ছে যে এই বের করবো আর আমাদের আদিবেগ কিন্তু দেওয়া আছে ওকে আদিবেগ না এটা আসলে মানুষের তোমার 10 বার ঘুরার পর বেগ তাহলে এটা শেষ বেগ তাহলে শেষ বেগ কে যদি আমরা এই এই ফর্মুলাটাকে যদি আমরা কণিক বেগ আকারে রিপ্রেজেন্ট করতে চাই অর্থাৎ কণিক সরণ কণিক ত্বরণ এবং কণিক বেগ এই আকারে যদি রিপ্রেজেন্ট করি তাহলে ফর্মুলাটা নিশ্চয়ই এরকম হয় যে সাপোজ ওমেগা ওমেগা স্কয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কয়ার প্লাস টু আলফা এস এর জায়গায় থিটা ওকে এভাবে নিশ্চয় লিখা যায় এখন আমরা কিন্তু আলফাটা বের করব অর্থাৎ কৌণিক ত্বরণ বের করব থিটাটা কত তাহলে থিটা হচ্ছে কৌণিক সরণ বলছেন যে পাখাটি 10 বার ঘুরছে তাহলে বৈদ্যুতিক পাখার এটা হচ্ছে গুণনফল রাইট তোমরা কি দেখতেছো হ্যাঁ দেখতেছো তো এটা যদি গুণন পথ হয় এই পথে
এই পথে কোন একটা বস্তু যদি একবার ঘুরে তাহলে সে 2 পাই পরিমাণে দূরত্ব অতিক্রম করে, 2 পাই পরিমাণে কৌণিক দূরত্ব অতিক্রম করে সে, রাইট? তাহলে 2 পাই পরিমাণে যদি সে কৌণিক দূরত্ব অতিক্রম করে একবার ঘুরে, তাহলে পাখাটি আমাদের কাছে বলছে 10 বার ঘুরছে, তাহলে 10 বার এত ঘুরবে, তাহলে এটা হচ্ছে আমাদের থিটা। আলফাটা আমরা বের করব, আর পাখাটি কিন্তু সুইচ অন করার পরেই ঘুরতেছে, দ্যাট মিন সুইচ অন করার মুহূর্তে তার আদি যে কৌণিক বেগ সেটা শূন্য ছিল, দ্যাট মিন সেটাকে আমরা লিখব শূন্য, যেটা আমরা লিখব কত শূন্য। আর 10 বার ঘুরার পরের বেগ যেটা সেটা হচ্ছে 20 রেডিয়ান পার সেকেন্ড, তাহলে 10 বার ঘুরার পরের বেগ হচ্ছে যে ওমেগা, ওমেগা হচ্ছে 20 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। থিটা কত পেলাম? থিটা পেলাম যে 2 পাই ইনটু 10, আর আলফা যেটা বা কৌণিক তরল সেটা আমরা বের করব। তাহলে খেয়াল করি আমরা, তাহলে আমরা আলফা ইকুয়াল টু কি লিখব দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আলফা ইকুয়াল টু আমরা লিখব যে ওমেগা স্কয়ার ডিভাইড বাই 2 থিটা। ওকে, তাহলে ওমেগা কত? ওমেগা হচ্ছে 20, মানে 20 স্কয়ার ডিভাইড বাই 2 থিটা, থিটা হচ্ছে যে এখান থেকে আমরা কত পাচ্ছি? 20 পাই। তাহলে 20 পাই লিখে দাও, এখানে কাজ করো, কাজ করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 3.18 3.18 যেখানে আসুক যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু বইয়ের বেসিক এর মধ্যেই তোমাকে আসে। এখন তুমি যদি বইয়ের বেসিক ভালোভাবে না ক্লিয়ার করো তাহলে তোমার যে রিটেন কোশ্চেন গুলো আসবে বা এমসিকিউতে আসুক যেখানে আসুক তুমি আটকে যাবা। কেন আটকে যাবা? কারণ ওই যে তুমি মানে হচ্ছে যে কিভাবে কনভার্ট করতে হচ্ছে সেগুলো জিনিসগুলো তুমি জানো না, তোমার বেসিক গুলো ক্লিয়ার নাই, সেজন্য আটকে যাবা। তুমি ইচ্ছে যে আমি যেটা পড়াই তুমি সেটা চিন্তা করতে চাও। আমি যেভাবে পড়াইছি যে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই 2 পাই এন ডিভাইড বাই টি, এই জিনিস কিন্তু সঠিক, বাট কিন্তু সময় নেই প্রশ্ন মধ্যে, তাহলে তুমি কেন একটা চিন্তা করবা? ওকে, তুমি দেখতে পাচ্ছ এখানে কৌণিক তরণ আছে, এখানে আছে ব্যাগ, কৌণিক ব্যাগ, আর কয়বার ঘুরছে সেটা তো আছে, দেখ নিজের হচ্ছে স্মরণ। তাহলে এই তিনটা তথ্যের সাথে কি তথ্য কোন সূত্রটা যায়? তুমি সেটা কৌণিক তরণ চিন্তা না করে রৈখিক তরণ চিন্তা করো, রৈখিক তরণ রৈখিক বেগ স্মরণ এটা চিন্তা করো, এটা চিন্তা করলে তো সূত্র এটা বের হয়। এই সূত্রের সাথে তাহলে এবার কৌণিক বেগ হলে কি সূত্র হবে সেক্ষেত্রে তো এটা বের হয়, এটা থেকে এবার তুমি বসা তাহলে হয়ে যাচ্ছে, রাইট? তাহলে তোমাকে চিন্তা শক্তিটা বাড়াতে হবে। ওকে, আমরা তাহলে এই দুইটা প্রশ্নের সমাধান পেয়ে গেছি। ওকে, এখন আমরা কিছু আরো কিছু বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসছে, এরকম কিছু প্রশ্ন দেখবো। আসলে শুধু চারটার পরিবর্তন করে লাভ নাই, আমি দেখতেছি যে তোমাদের বেসিক এর সমস্যা আছে, সেগুলো আমি ক্লিয়ার করার দরকার আছে। আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু লিখতে পারো বা আমিও লিখবো একটু পরে, সেটা হচ্ছে যে 490 মিটার উপর থেকে, 490 মিটার উপর থেকে বা উপরে, 490 মিটার উপরে সমবেগে চলন্ত একটি বোমার বিমান থেকে একটি বোমা ফেলে দেওয়া হলো, লিখো। তাহলে খেয়াল করো একটি বিমান হচ্ছে যে ভূমি থেকে 490 মিটার উপরে ছিল, এখন এটি সমবেগে চলতেছিল বিমানটি, খেয়াল করবা সমবেগে বিমানটি চলতেছিল, এটি সেই বিমানটা। এখন এই বিমান একটি বোমার বিমান ছিল এবং সে কি করলো, একটা বোমা নিচের দিকে ফেলে দিল, তারপরে সেই বোমাটি তোমার 1500 মিটার দূরত্বে এসে মাটিতে পড়লো। বিমানের গতিবেগ কত ছিল? বিমান যে সমবেগে চলছিল সেই সমবেগটা কত? বোমার বিমান যখন বোমা ফেলে দিবে তখন সেটা তো এভাবে এসে মাটিতে পড়বে। ওকে, সেটা আনুভূমিক দূরত্বে, আনুভূমিক দূরত্ব মানে বিমানের এখন পজিশন এখানে। ওকে, তো বিমানের পজিশন যদি এখানে হয় তাহলে সে যদি মাটিকে চিন্তা করি তাহলে বিমানটা সাপোজ এখানে আছে, এই যে এটা হচ্ছে মাটি, সাপোজ বিমানটা এখানে আছে মাটি বলার চিন্তা করলে, বাট মাটি থেকে 490 মিটার উপরে একটু। তো আমাদেরকে মূলত জিজ্ঞেস করে আনুভূমিক কতটুকু দূরত্ব মানে যে এতটুকু দূরত্ব এসে পড়ছে বিমান, বোমাটি, বোমাটি যখন এখান থেকে ছেড়ে দিচ্ছে এখানে এসে পড়বে। ওকে, এইটা ছিল 1500 মিটার, 1500 মিটার নাকি কিলোমিটার, মিটার। তাহলে খেয়াল করো প্রশ্নটা খেয়াল করতে হবে, প্রশ্ন যদি তুমি ভালো করে বুঝছো তুমি আনসার করতে পারবা। প্রশ্নে বলছে যে 490 মিটার উপরে সবেগে চলন্ত একটি বিমান থেকে একটি বোমা ফেলে দেওয়া হলো, বোমাটি আনুভূমিক 1500 মিটার দূরত্বে গিয়ে পড়লো, আনুভূমিক 1500 মিটার দূরত্বে গিয়ে পড়লো, এর অর্থ হচ্ছে যে মূলত বিমান যদি উপরে থাকে উপর থেকে মাটিতে চিন্তা করি তাহলে মাটি থেকে এতটুকু দূরত্বে গিয়ে পড়ছে,
একটা প্রাস আকারে গিয়ে পড়বে। এখন এই যে বোমা যেটা এখান থেকে পড়তেছে একটু চেক করবা, বোমা যেটা পড়তেছে বিমান তো সমবেগে চলতেছে, তো সমবেগে চলার কারণে বিমান যদি দৌড় ছায়া করে দৌড় দিবে, এই দৌড় দেওয়ার সময় যখন বোমাটা ছেড়ে দিবে তখন বোমারও একটা গতি থাকবে, কারণ বিমানের যে গতি বিমানের যে সমবেগ সেই ব্যক্তি ব্যক্তি বোমা লাভ করবে, মানে বিমানের ব্যাগটাই মূলত বোমা লাভ করবে। এই বোমার আদি ব্যাগ হবে বা প্রাথমিক ব্যাগ হবে বিমানের ব্যাগটাই। এই ব্যাগ নিয়ে বোমাটি বাতাসের বাধাজনিত কারণে মাটি দিয়ে আস্তে 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 বের করে আসলে মাটিতে পড়বে। এই জিনিসটা হচ্ছে যে তোমাদেরকে বুঝতে হবে, এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে সমস্যা সমাধান করতে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এখন আমরা খেয়াল করবো কি আমাদের কাছে যে আনুভূমিক দূরত্ব দেওয়া আছে সেটা কত, 1500, মাটি দিয়ে কতটুকু পরে, এতটুকু পরে। ওকে, তো এখন এখানে আমরা কাজটা করবো কিভাবে, আমরা যে জিনিসটা বের করবো যে সমবেগে যে বিমানটি চলতেছিল সেই সমবেগটা আমরা কিভাবে নির্ণয় করব। এখন একটু খেয়াল করো তোমরা, আমরা ওদিন পড়েছিলাম যে এই দূরত্বটাকে x বলে, আমরা ওদিন পড়েছিলাম যে সাপোজ এই যে এটাকে প্রাস বানাই দাও, তুমি প্রাস বানাই, ওকে, তাহলে প্রাস বানাই দিলে এই মোট দূরত্বটাকে কি বলে, হরাইজন্টাল রেঞ্জ বা আনুভূমিক দূরত্ব। কিন্তু আমরা তো এখানে অর্ধেক দূরত্ব পাইছি, অর্ধেক দূরত্ব পাইছি, আপেল মামুন আমাদেরকে বারবার ডিস্টার্ব করতেছে, সেখানে জয়েন নাই। দেখো এই জিনিসটা, এই জিনিসটাকে আমরা নিশ্চয় x বলবো, এই জিনিসটাকে আমরা x বলবো আনুভূমিক দূরত্ব। তাহলে আমরা ওই শিখেছিলাম যে x ইকুয়াল টু v নট cos থিটা t, v নট cos থিটা t। এখন তাহলে আমরা স্টুডেন্টদের মুখে x ইকুয়াল টু v নট t cos থিটা কে আমরা গ্রাহ্য করব, কেন মানে এটাকে বাদ দিয়ে দিব, কেন বাদ দিব, কারণ হচ্ছে যে তোমার cos 0 ডিগ্রি এর মান 1, এখানে হচ্ছে যেহেতু তোমার বোমার বিমান থেকে বোমাটা পরে এখানে এসে মাটিতে বসছে, মাটির সাথে বিমানের যে ইয়াটা বিমান যে পথে চলছে সেটা কিন্তু প্যারালাল, তাহলে প্যারালালটাকে আমরা ধরতে পারি 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি যদি আমরা ধরি তাহলে কিন্তু বোমা আসে, ওকে, সেক্ষেত্রে তোমার হিসাবে যে x ইকুয়াল টু বিয়ন্ড টি, তাহলে আমাদের কাছে কিন্তু তো বিয়ন্ডটা বের করতে বলছে, বিয়ন্ড মানে কি বিমানের আদিকায় যে বিমান যে ব্যাগে চলছিল বা বিমান যে সমবেগে চলতেছিল, ওকে, সেই ব্যাগটা তাহলে কি হয় x ডিভাইড বাই t, কোশ্চেনে কিন্তু আমাদেরকে x এর মান দেওয়াই আছে, কোন দেওয়া আছে 1500, কিন্তু আমরা t জানি না। এখন t টা আসলে কি, t টা হচ্ছে এই যে বোমাটি এসে মাটিতে পড়লো সেখানে কত সময় লাগছে সেটা হচ্ছে আসলে t। এখন তোমরা খেয়াল করো আমি যে ওই দিন এই জায়গাটা বলেছিলাম যে এটা তো সর্বাধিক উচ্চতা, এটা হচ্ছে কি সর্বাধিক উচ্চতা, তো সর্বাধিক উচ্চতা যদি হয়ে থাকে তাহলে এটাকে আমরা ওই দিনে আমরা এইচ লিখেছিলাম, সাপোজ যদি এটাকে যদি আমরা ওয়াই ও লিখি তাহলে ওয়াই ইকুয়াল টু বি নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার, বি নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার, এই ফর্মটার নিচে তোমরা মুখস্থ আছে এস ইকুয়াল টু আর কি না এস এস, তোমরা এস দিয়ে শিখছিলাম এখানে এ ছিল, ওকে, তো এখন আমরা এখানে এখানে লিখবো এভাবে ওয়াই ইকুয়াল টু বি নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার, ওকে। এখন এই ক্ষেত্রে আমাদের আমরা এখান থেকে আমরা টিটা পেয়ে যাব, টিটা পেয়ে যাব। একটা জিনিস একটু খেয়াল করতে হবে, আমরা কিন্তু বিমানের যে ব্যাগ সেটা আমরা জানি, সমবেগটা আমরা বের করব, ওকে, সরি আমরা সমবেগটা বের করব বিমানের, কিন্তু বোমা যখন পড়তেছে, বোমা যখন এখানে এসে পড়তেছে এই উচ্চতা কিন্তু বোমার জন্য, বিমানের জন্য না, এই জায়গাটা কিন্তু বোমার জন্য, এই জায়গাটা কিন্তু বোমার জন্য। তাহলে আমরা এখন কিভাবে লিখবো, আমরা লিখবো যে যে আমরা লিখবো এখানে লিখবো আমরা 0 ইনটু টি প্লাস হাফ 9.8 ইনটু টি স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই যেটা সেটা এই যে এটা উচ্চতা যেটা সেটা সেটা হচ্ছে 490। এখন এখানে আমরা ব্যাগটা শূন্য লিখছি কেন, কেউ কি আমাকে বলতে পারবে না যে ব্যাগ কেন শূন্য লিখলাম এখানে, এই জায়গাটাতে আমরা ব্যাগের মান কেন শূন্য লিখছি, বাট এখানে আবার এখানে আবার আমরা ব্যাগ বেরও করতেছি, এখানে একটা ব্যাগ আমরা বের করতেছি আবার এখানে লিখছি শূন্য, কেউ কি বলতে পারবো আমাকে, আমি এখন তোমাদেরকে শূন্য বলবো তার কেউ বলতে পারবে নাকি স্যার, বলো, কারণ হচ্ছে বোমাটি যখন মাটিতে পড়বে তখন একটু শূন্য হয়ে যাবে, ব্যাগটার আদি ব্যাগটা শূন্য থাকে প্রথম অবস্থায়,
বোমার কিন্তু বোমা যখন ছুটে হয়ে যায় সাথে সাথে কিন্তু বিমানের ব্যাটা লাভ করে ওকে ওকে এটা নাকি আমি আর একটা বলতেছি আমি আর একটা কনসেপ্ট দিচ্ছি তোমার কনসেপ্টটা আমি বুঝতে পারছি আমি আর একটা কনসেপ্ট দিচ্ছি বোমাটা সকল যখন মানে দেশে পড়লে তখন তার ব্যাট শূন্য এমন কোনটা হবে আমি কিন্তু তোমারটা গ্রহণ করছি আবার আমি একটা বলছি কোনটা আবার বলুন কথাটা বোমাটা যখন মাটিতে এসে পড়ে তখন তার ব্যাট শূন্য এই জন্য শূন্য লেখা হয়েছে নাকি ওই যে বোমা শুরুতে আসলে শূন্য ছিল কোনটা ভাই শুরুতে আসলে ওটা ধরা হয়েছে তো শুরুতে আসলে ওটা ধরা হয়েছে আর কেউ জি রেসপন্স খুব কম আছে আমি বুঝতেছি না তোমরা কি বুঝো না আমি কি সেটাও বুঝতেছি না তোমাদের আসলে জয়েন অফ করে আমি কি মিউট করো না কেন ভাইয়ের কথা শোনা যাচ্ছে না ভাইয়া কোথায় গেলেন কিরে ভাইয়া নিজেরে নিজে মিউট করে দিছে হ্যাঁ ভাইয়া তো মিউট মিউট হয়ে গেছে একদম আবার রেকর্ডটা চালু করে দিলাম একটু আগে রেকর্ডিং ছিল তো আমরা যেটা বলতেছিলাম আমরা তাহলে এই জায়গাটা আসলে তোমরা বুঝতে পারছো এটাও কিন্তু এটা এই প্রশ্নটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে 2007 সালে এরপরে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আসছে এই প্রশ্নটা তোমরা পাবা যখন তোমরা কোশ্চেন অ্যানালাইসিস করবা তখন এই প্রশ্নটা পাবা ওকে তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে আরো কয়েকজন জয়েন দিচ্ছি এদেরকে জয়েন করাই দেই আমি শুনতেছি তোমাদেরকে তো এখন আরো সুবিধা হবে যেহেতু শুনতেছি সেহেতু আবার সমস্যা হয়ে গেছে যতটুকুর মধ্যে এখানে বেশি মানুষের বোর্ডটা বেশি ইউজ করা যাবে না কারণ হচ্ছে যে বোর্ডটা ফুল ইয়াতে আসতেছে না ক্যামেরা আসতেছে না যাই হোক তোমরা আরেকটি লিখো আরেকটি একটু ব্যতিক্রম ধর্মী একটা নিয়ে আসি তারপরে তোমাদের লিখো একটি বস্তুকে একই বেগে একবার 30 ডিগ্রি কোণে আর একবার 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো দুই ক্ষেত্রে একটু দেরি করেন হ্যাঁ হ্যাঁ একটু দেরি করেন মানে রেডি হয়নি আমি নিক্ষেপ করা হলো উপরের দিকে
মানে ভূমির সাথে একবার খেয়াল করবা, ভূমির সাথে একবার 30 ডিগ্রি কোণে আর একবার 60 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো। তারপর হচ্ছে যে দুই ক্ষেত্রে অর্জিত সর্বোচ্চ উচ্চতা দ্বয়ের অনুপাত কত, তাহলে এখানেও একটা উচ্চতা সে পৌঁছাবে সর্বোচ্চ উচ্চতা, এখানেও একটা সর্বোচ্চ উচ্চতা সে পৌঁছাবে। তাহলে এটা যদি H2 হয় আর এটা যদি H1 হয়, সবাই মিউট করো, তাহলে H1 অনুপাত H2 কত জিজ্ঞেস করছে। এই প্রশ্নটা কুয়েটে আসছিল। তোমাদের এই সবগুলো করতে হবে, তোমরা যাদের মানুষ যে তোমরা যদি ভালো করতে চাও, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে থাকতে চাও, তোমাদেরকে সব বার্ষিক প্রশ্ন সমাধান করতে হবে। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া জি। ওকে, তো এখন এটাকে কিভাবে বের করতে পারবা? জাস্ট কোন দুইটা দাও, পারবো তো দুইটা বের করতে হবে, কিভাবে বের করতে পারবা কিনা বলো। প্রশ্নে কি চাচ্ছে ভাইয়া? দুই ক্ষেত্রে উচ্চতা দ্বয়ের অনুপাত কত? প্রশ্ন কিন্তু তোমরা লিখে রাখবা যে একটি বস্তুকে একবার এত ডিগ্রি কোণে এবং আরেকবার এত ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, দুই ক্ষেত্রে উচ্চতা দ্বয়ের অনুপাত কত, এটা হচ্ছে প্রশ্ন। খেয়াল করো, যদি প্রথম ক্ষেত্রে আমরা যদি বের করতে চাই, তাহলে H1 = U1² sin থিটা স্কোয়ার, সাইন তাহলে এখানে 30 ডিগ্রি হয় আর কি, সাইন 30 ডিগ্রি স্কোয়ার / 2g, নাকি শুধু জি? শুধু জি, আর এর ক্ষেত্রে 2g হয়। এবার হচ্ছে এখানে কি হবে, U² sin 60 ডিগ্রি স্কোয়ার / g, এটা হচ্ছে H2। 1:3 answer, 1:3। আর থ্যাংক ইউ, আমরা এখন করে দেখাই যে কেমন হয়। ওকে, এবার তুমি এখানে এই কাজটা করো, এখানে কি কাজ করবা, দুই ক্ষেত্রে তুমি H1/H2 বের করো, H1/H2 বের করলে তোমাদের জি জি অটো কাটা যায়। ওকে, থাকে হচ্ছে sin² 30 ডিগ্রি হয় আর sin² 60 ডিগ্রি। খেয়াল করো, স্কোয়ার কাটে দিতে পারো দুই জায়গা থেকে, বা স্কোয়ার রেখেও কাজটা করতে পারো। sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2² আর এখানে হচ্ছে কত, sin 30 ডিগ্রি মান মনে হয় 1/√3, 1/√3² √3/2 এখানে ছিল, এখানে হয় 1/3 আর এখানে হয় 3/4। কাটাকাটি করলে কত হয়, ভুল লিখলাম নাকি? সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, সরি হাফ, 30 ডিগ্রি মানে হাফ। হ্যাঁ, এবার বলো কত হয়, 1/3? জি ভাই, 1/3, 1/3। তাহলে দেখো কোশ্চেনটা কিভাবে করছে, এভাবে কিন্তু তোমরা হয়তো চিন্তাও করো নাই। ওকে, তোমাদেরকে চিন্তাগুলো ওভাবে করার জন্য কিন্তু ভার্সিটির প্রশ্নগুলোকে সমাধান করা লাগবে, সব ভার্সিটির। ওকে, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, ঢাকা ভার্সিটি, চিটাগাং, সেই ভার্সিটি, যত ভার্সিটি আছে সব সমাধান করা লাগবে। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। আমি সামনে যেটা করব তোমাদের জন্য প্রশ্ন নোট করে রাখবো, সেগুলোকে দিব শুধুমাত্র। আমি আমার এখানে দাগানো আছে, আমি সেগুলো দিচ্ছি আর কি এখন। আমাদেরকে শুধু মানে ভার্সিটি কোনগুলো করাবেন? সব পড়াবো, সব। এর আগে শুরুতে যেগুলো পড়া সেগুলো মেইন বইয়ের পড়া। একটু লাইনে থাকো, আমার একটা ফোন আসছে, কে যেন বারবার ফোন দিচ্ছে, একটু কথা বলে নিই। ভাই আমি ফোন দিছিলাম আপনাকে। হ্যালো, জি, আপনি বারবার কেন ফোন দিচ্ছিলেন? তুই বারবার কেন ফোন দিচ্ছিস ভাই? তুই, আমি ফোন ধরতেছি না যেহেতু, এতবার কেন ফোন দিচ্ছিস সেটা বল। হ্যাঁ, আমি চিনছি তোরে, তুই বারবার কেন ফোন দিচ্ছিস সেটা আগে বল। আমি যেহেতু ফোন ধরতেছি না, এর মানে কি এটা বল আগে, আগে আমার থেকে শিখ, ফোন না ধরার অর্থ কি? ব্যস্ত যদি থাকি বুঝতে পারছো, দ্যাট মিনস তার মানে বুঝলে কেন ফোন দিচ্ছিলি বারবার। ফোন না ধরলে বা কেটে দিলে এর অর্থ কি দেখি বল।
অর্থ কি? শাইন ভাইয়া মিউট করেন তো আপনি। ওকে ওই তোর ইকুয়ালটাকে বল, ঠিক আছে আমি ফলের সাথে কথা কমই ব্যাপারে। ওকে আমার হচ্ছে যে এলাকার একটা ছোট ভাই ওই খেলাধুলা করে, তো তাদের একটা টিম হচ্ছে, তো টিমের আমাকে একটু হেল্প করা লাগবে, ওই জার্সি টার্সি কিনবে, এই জন্যই ফোন দিচ্ছিল বারবার। তো আমি তোমাদের কাছে সরি যে ডিস্টার্ব হয়ে গেলো মাঝখানে। আমি যেটা এখন পড়াবো সেটা হচ্ছে যে লিখো, 100 কেজি বরের একটি পাথর 150 মিটার উঁচু কোনো স্থান থেকে ছেড়ে দেওয়া হলো। 100 কেজি বরের পাথরকে 150 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হলো, এটা হচ্ছে প্রশ্ন। আগে এতটুকু লিখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল প্রশ্নটা। তাহলে খেয়াল করো, 100 কেজি ভরের পাথর ছেড়ে দেওয়া হলো 150 মিটার উপর থেকে, মাটিতে এসে পড়ছে আর কি সে। ওকে তারপর হচ্ছে যে 5 সেকেন্ড পরে ভূমি থেকে যে পাথরের উচ্চতা হবে সেটি কত, মানে এই সে যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন এই 5 সেকেন্ড পরে সে নিশ্চয় সাপোজ এখানে আসছে 5 সেকেন্ড পরে, এখন মাটি থেকে তার উচ্চতা কত আমাদের কাছে জানতে চাইছে। তাহলে মাটি থেকে উচ্চতা নিশ্চয় 150 মাইনাস এই এতটুকু হবে, এই এতটুকু, সেটাকে এটাকে মনে মনে এক ধরে নাও। তাহলে মাটি থেকে উচ্চতা এইচ ইকুয়াল টু 150 মাইনাস 1, এটা কি বোঝা গেছে আগে? আমি এখন যতটুকু পড়াইছি এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমরা কিভাবে এখন এই, আগে তো এক্স বের করে নিতে হবে, এক্স কিভাবে বের করবো বলো, এক্সটা কিভাবে বের করবো, কেউ কি জানো সূত্র কোনো? বিভবের দিয়ে বের করো, বিভব শক্তি দিয়ে। তোমার কল্লা একটু আগে লিখছিলাম, আমরা লিখছিলাম এইচ ইকুয়াল টু ডি নট টি প্লাস হাফ জি স্কোয়ার। ওকে লিখছিলাম না, লিখছিলাম তো। এই ক্ষেত্রে পাথরটা যেহেতু প্রথমে স্থির ছিল, পালাই দেওয়ার আগে হাতে ছিল স্থির, ওকে জিরো হাফ জি টি স্কোয়ার কত হবে, কত হবে শাহিন মিয়া? আপনি টি টি হচ্ছে কত, 5 সেকেন্ড, তাহলে 12.5 × 9.8, ক্যালকুলেটর ছাড়া গুণ করে দেখি কত আসে বলো, ক্যালকুলেটর ছাড়া পারবা? ক্যালকুলেটর ছাড়া করতে এর কথা বলো না এর। জি স্যার, করো তাড়াতাড়ি, কত হয়? আটকে দিলো কেন, দেখা তো যায় না। 122.50, গুড, 122.50, এটাকে 150 থেকে বিয়োগ করা কত হয় ক্যালকুলেটর ছাড়া? সাতাশ দশমিক পাঁচ শূন্য কি মিটার? ওকে আচ্ছা, গ্রাফ থেকে একটা করি, তোমরা গ্রাফ থেকে জানতে চাইছিলে একজনে, গ্রাফ থেকে একটা করি, নিচ থেকে দেই। নিজেদেরকে মিউট রাখি সবাই, আমি নিচ থেকে দিচ্ছি, ভুল টুল হইলে ক্ষমা করবা, আমি কোনো প্রশ্ন ফলো করতেছি না আর কি। এরকম এরকম হলে হয়, কথা বলা নাই বারার জি হবে। ওকে স্যার সবাইকে মিউট করতে বলেন। ভোট কি দেখা যায়, ফুল দেখা যায় উপরের দিকে, ব্যাগ দেওয়া আছে, দিয়ে কি দেওয়া আছে দেখা যায় পুরোটা?
হ্যাঁ দেখা যায়। এদিকে কি দেওয়া আছে? সময়। এদিকে কি দেওয়া আছে? বেগ। বেগ। এখন হচ্ছে যে আমি তোমাকে জিজ্ঞেস নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। আমি জিজ্ঞেস করলাম ও এ অংশে ত্বরণ কত, বের করতে পারবা কেউ? পারবো। গুড, করো। বিতে জিজ্ঞেস করলাম ক্ষতে, বিডি অংশে অতিক্রান্ত দূরত্ব কত? আরে তোমরা সবাই কি করো, তো বডি তো দেখতে পাচ্ছি না, বারবার শুধু নিজের আনমিউট রাখলে কি সমস্যা? নিজেদের একটু আনমিউট রাখি, আর আমার ভিডিওটা আমি পিন করে দিছি, তো আমারটাই দেখা যাওয়ার কথা, আমারটাই দেখা যাওয়ার কথা। আরেকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, এখানে প্রশ্ন তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, ওডি অংশের দূরত্ব কত? ভাইয়া পিন করেন নাই মনে হয়, পিন করা আছে মূল কাহিনী কোন জায়গায় জানো? তোমাদের, তোমরা যখন দিছো তোমরা স্পিকার ভিউ দাও, স্পিকার ভিউ, এবং অথবা আমারটাকে পিন করে দাও, তোমাদের ওখানে আমারটা পিন করা যাবে, তাহলে আমারটা ছাড়া কাউটা দেখা যাবে না। একটু স্মার্ট হও সবাই, কিভাবে আমারটা পিন করা যায় তোমার ওখানে দেখো, আর আমি সবাইকে মিউট করে দিচ্ছি। এখন তোমরা তাড়াতাড়ি বলো ওই অংশ ত্বরণ কত? এটা কিন্তু 5 মিটার পার সেকেন্ড ব্যাগ দেওয়া আছে, এখানে 10 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, এখানে সময় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড। হ্যাঁ বলো ত্বরণ কত? 1/5। আমি তো দেখি শুধু ফাইভ, শুধু ফাইভ নাকি? হ্যাঁ শুধু ফাইভই তো আসে, শুধু ফাইভ আসে না? ওই অংশের ত্বরণ, ওই অংশের ত্বরণ কোন, ওখানে তো 10 আছে, 10/2, 10/2 কত হয়? ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ফাইভ আছে। হ্যাঁ 5 মিটার সেকেন্ড ইনভার্স কি? সেকেন্ড ইনভার্স লিখতেছি, তোমরা বলো কোনটা সঠিক। ভাইয়া এম হবে না, এল টি ইনভার্স টু হবে, কোনটা সঠিক? সরি এল পার টি এস করব, কোনটা সঠিক? এটা দেখতেছ নিশ্চয়ই, চারটা লিখছি, কোনটা সঠিক? এল টি ইনভার্স টু, আর এটা 5 মিটার সেকেন্ড ইনভার্স টু আসছে। ওকে এটা কেমনে করছো বলো তো? জি স্যার, b = u + at, বসাই দাও সূত্রটা। ও সরি এটা দিয়ে হবে না, সূত্র কি? ও ওটা দিয়ে হবে, ওটা দিয়ে হবে, সূত্র হচ্ছে a = b - u / b b হচ্ছে শেষ বেগ, শেষ বেগ হচ্ছে এখানে, এখানে উঠার পর বেগ কত হইছে একটা কার যখন তার 10, এই যে 10 গতি, 10 এই যে বড় যাও 10 মাইনাস ইউ, ইউ চা দিবে, আদিবে কত ছিল? এই যে আদিবে কত, কত কত আদিবে? শূন্য, এটা ও পয়েন্ট, আদিবে শূন্য। কি কত এতক্ষণের সময় কত লাগছে মোট? 2 সেকেন্ড, এই যে এখানে 2 হচ্ছে তখন তার সময় ছিল 2 সেকেন্ড, তাহলে হয় 5 মিটার সেকেন্ড ইনভার্স টু। পরে জিজ্ঞেস করছি বিডি অংশের অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে বি জি, ওকে তাহলে বিডি অংশের অতিক্রান্ত দূরত্ব বের করা, বের করতে হলে আমাকে আগে জানতে হবে বিসি অংশের আবার একটা কি আছে, ত্বরণ আছে না? বিসি অংশে আছে, বিসি
এই যে এখানে কিন্তু ত্বরণ ঘটছে আরে হ্যাঁ ভাই আছে এবি অংশ কি সমবেগ এবি অংশ কি ওকে চলছে সমবেগ এবি অংশ তাহলে এস ইকুয়াল টু কি হবে ভিজি এস ইকুয়াল টু কি হবে ভিটি মানে এবি এর দূরত্ব ওকে এবি এর দূরত্ব ও এর দূরত্ব কত হবে বলো তো এস ও এ এস ও এ হবে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার রাইট 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 ও এ অংশের দূরত্ব এটা কি না আমি এখন যেটা লিখছি আর হ্যাঁ ঠিক আছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার আর এখানে হবে এবি অংশের দূরত্ব এস এবি এস এবি ওকে তাহলে কি এস বিসি পাওয়া যাবে না একটা এস বিসি পাওয়া যাবে একটা এস বিসি কত হবে বলো এস বিসি কত হবে তাও কি ইউটি প্লাস হাফ এ হাফ এ টি স্কয়ার টি স্কয়ার কারণ ওখানে ত্বরণ আছে ওখানে কি আছে আবার ত্বরণ আছে ত্বরণ আছে ওখানে পারছে তাহলে এর পরিবর্তন কত হবে বিডি না সরি সিডি সিডি এস সিডি সিডি মানে যে সি থেকে ডি তে আসতে যে যে দূরত্ব তাও কত হবে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার যেখানে ত্বরণ বা মন্দন থাকবে সেখানে এস বের করবো এইভাবে আর যেখানে সমবেগ এ বি এর ক্ষেত্রে বেগ বাড়ে নাই সব সময় বেগ কত ছিল দশ এ বি এর ক্ষেত্রে বেগ সবসময় কত ছিল এই যে দেখো তুমি এ থেকে বি পর্যন্ত ব্যাগের কোনো চেঞ্জ হয় নাই ব্যাগ সবসময় এখানে যত এখানে তত এখানে তত এখানে তত এখানে তত এই যে সবসময় দশ কিন্তু যখন বি থেকে সি তে চলে গেছে তখন কিন্তু ব্যাগ বেড়ে গেছে ব্যাগ বেড়ে গিয়ে কত হয়ে গেছে পনেরো হয়ে গেছে কত হয়ে গেছে পনেরো এই যে ব্যাগ বি তে ছিল দশ বি তে ছিল দশ সি তে গিয়ে ব্যাগ হয়ে গেছে পনেরো তার মানে বিসি অংশে ব্যাগ বাড়ছে ব্যাগ বাড়ছে মানে তরণ ছিল তার বিসি অংশে যেহেতু তরণ ছিল সেই জন্য বিসি অংশে তরণ যুক্ত একটা এস পাবো আর সিডি অংশে মন্দন ঘটছে মন্দন ঘটে দেখো ব্যাগ ছিল পনেরোতে পনেরো থেকে ব্যাগ কোথায় চলে এসছে জিরোতে ব্যাগ কত হয়ে গেছে জিরোতে জিরো হয়ে গেছে কিন্তু সময় ততক্ষণে কত আট সেকেন্ড ওকে এটা যারা বুঝো না তাদেরকে বোঝানোর জন্য বলতে হচ্ছে আমাকে আবার শুরুতে শুরুতে ব্যাগ ছিল শূন্য শুরুতে ব্যাগ ছিল যে ব্যাগের ব্যাগের এটা অক্ষ ব্যাগ ছিল শূন্য ব্যাগ আস্তে আস্তে বেড়ে 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 দুই সেকেন্ড পরে ব্যাগ হয়ে গেছে দশ দুই সেকেন্ড পরে ব্যাগ কত হয়ে গেছে দশ এক সেকেন্ড পরে ব্যাগ ছিল পাঁচ এক সেকেন্ড পরে ব্যাগ ছিল পাঁচ দুই সেকেন্ড পরে ব্যাগ হয়ে গেছে দশ তাহলে এখানেও তরণ ছিল বিদায় এই অংশেও আমাদেরকে স্মরণ বের করার সময় সূত্রটা ব্যবহার করতে হবে তাহলে আমরা বিডি অংশের জন্য বিডি অংশের যদি আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে হয় আমাকে প্রথমে এস বিসি বের করা লাগবে তারপরে এস সিডি বের করা লাগবে এখন এস বিসি আর এস সিডি বের করতে হলে তরণ আছে সেখানে তরণটা আগে আমাকে জানা লাগবে তাহলে আগে বিসি অংশের তরণ বের করি বিসি অংশের তরণের জন্য সাপোজ এ বিসি সেটা তাহলে এ বিসিটা কত হবে আমাকে দেখতে পাচ্ছ এ বিসিটা দেখতে পাচ্ছ এ বিসি কত হবে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি তাহলে বিসি অংশের সময় কতটুকু লাগছে আমার জানা লাগবে বিসি অংশের সময় লাগছে এক সেকেন্ডে যে এখান থেকে বি থেকে সি তে গেছে এক সেকেন্ড সময় ছয় থেকে সাতে গেছে দ্যাট মিনস এক সেকেন্ড বাই ভাবে লিখতে পারো সাত মাইনাস ছয় বা ডিরেক্ট এক লিখতে পারো তোমার ইচ্ছা এবার হচ্ছে ভি বিসি অংশে ভি কত ভি মানে শেষ ব্যাগ শেষ ব্যাগ কত বিসি অংশে একটু পনেরো বিসি অংশে শেষ ব্যাগ পনেরো বিসি অংশে ইউ কত ইউ আদি ব্যাগ আদি ব্যাগ বিসি অংশ আদি ব্যাগ কত দশ দশ বিসি অংশ আদি ব্যাগ ছিল বিতে যে বিতে দশ ছিল তাহলে এখানে দশ লিখবো আমরা তাহলে তরণ কত পেলাম পাঁচ তরণ কত পাঁচ মিটার সেকেন্ড ইনভার্স টু এবার এই ফর্মুলার মধ্যে আমরা বসাই দিব কি বসাই দিব আমাদের তথ্যগুলো যেগুলো আমরা পাইছি যে তথ্যগুলো আমরা এটা পরে বের করি এটা পরে বের করি তাহলে কি কি পাইছি ইউ কত পাইছি ইউ ছা আদি ব্যাগ পাইছি দশ সময় লাগছে এক সেকেন্ড প্লাস হাফ এ এই পাইছি পাঁচ সময় লাগছে এক সেকেন্ড তাহলে হয় কত বারো দশমিক পাঁচ নাকি বারো দশমিক পাঁচ মিটার হচ্ছে বিসি অংশের জন্য বাট আমরা কি বিসি অংশের দূরত্ব বের করবো নাকি বিডি অংশের কার বিডি অংশের তাহলে বিডি অংশের হলে বিডি সমান কে আসলে এস বিডি সমান হচ্ছে আসলে এস বিসি যোগ বিডি মানে বিসি এর অতিক্রান্ত দূরত্ব সাথে সিডি এর অতিক্রান্ত দূরত্ব এখন তার মানে আমাকে সিডিটাও জানা লাগবে তো সিডি জানতে হলে একইভাবে সেখানে তরণ জানতে হবে এস সিডি জানতে হবে আমাকে সিডি অংশের আদি বেগ কত পনেরো আদি বেগ কত আদি বেগ ভাই পনেরো শেষ বেগ কত
জিরো সিডি অংশে শেষ ব্যাক কত হয়ে গেছে জিরো সময় লাগছে কত সেকেন্ড সাত থেকে আটা গেছে এক সেকেন্ড দ্যাট মিনস মাইনাস মাইনাস 15 মিটার সেকেন্ড ইনভার্স 2 মাইনাস এখানে বন্ধন করছে এই জন্য এই জন্য ওকে দ্যাট মিনস এটা হচ্ছে এস ফর সিডি সিডিতে এটা হচ্ছে এস সরি এ এখন আমরা এস সিডি কিভাবে বের করব দেখা যায় তোমাদের ওখানে জি ভাই দেখালে কেমনে দেখতেছো আমি তো আচ্ছা দেখা যাচ্ছে মনে হচ্ছে যাই হোক তাহলে সিডি ইকুয়াল টু কত ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার টি স্কয়ার আদি ব্যাক কত ছিল ওখানে সিডি অংশ আদি ব্যাক 15 15 ইনটু 1 সময় 1 ছিল ওই জন্য প্লাস হাফ ব্র্যাকেটে মাইনাস 15 লিখো ইনটু আবার 1 স্কয়ার এখানে কাজ করলে কত আসে জিরো জিরো কেমনে হবে জিরো না 7.5 রাইট 7.5 আসে তাহলে খেয়াল করো এস বিসি পাইছি কত এস বিসি পাইছি কত 12.5 এস সিডি পাইছি কত 7.5 দুটাকে যোগ করো কত হয় 21 মিটার নাকি কথা বলে না নাকি 20 মিটার তাহলে বিডি অংশ অতিক্রান্ত দূরত্ব কত রেসপন্স করো 20 মিটার এতটুকুতে কারো কোনো ঝামেলা আছে ঝামেলা থাকলে বলে ফেল আমি বুঝে দিব আমি আরো সময় নিব কারো কোনো ঝামেলা আছে নাই কে নাই ভাই ওকে এখন তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে ওডি অংশ অতিক্রান্ত দূরত্ব কত বের করা করো নিজে করে আমাকে জানাও আমি ওয়েট করতেছি ওই শাহিন ভাই এটা আপনার জন্য বেশি দেখা যায় না একটা জিনিস কি মিউট মানে যখন কথা বলার দরকার পড়বে তখন কথা বলে আবার মিউটটা অফ করলে ভালো হয় এটা অন করে রাখার তো দরকার পড়লে 100 বার অন করবেন সবাই এটা আমিও ওকে কারণ এটা তো আমাদের গুগল মিট না ভাই বোর্ডটা দেখা যায় না বাংলা ক্ষেত্রে ঠিক ছিল কিন্তু গুগল যে যখন বোর্ড ধরে ভাইয়া তখন বোর্ড দেখা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন আমাদের সাথে সবাই যুক্ত নাই 10 জন যুক্ত আছে বাকিরা কি ক্লাস করার ইচ্ছা নাই বুঝতেছি না আপা শরীর না কেন ঠিক এই শরীফুল তোমার জন্য বোর্ড দেখা যাচ্ছে না দোষ আছে মানে সবারই যে কত কত তারতে দেখা যাবে এখন স্যার বোর্ড দেখতে পাচ্ছি না একের পর এক স্ক্রিনে একজনের পর একজন ছবি আসতেছে কি দেখবো আমি পরে যারা বোর্ড দেখতে পাচ্ছ না তারা সারের লিংকে যেয়ে দুইটা টাচ দাও তাহলে ইয়ে যাবে পিন হয়ে যাবে বলো কারো হয়েছে কিনা আরে এতক্ষণ তো স্ক্রিন দেখা যায় নাই স্যার বোর্ডই দেখতে পারি না এতক্ষণ বোর্ড দেখার দরকার কি তোমাদের বোর্ড তো দেখার কথা না তো খাতায় আঁকা আঁকা থাকার কথা এতক্ষণে তাহলে কি তোমরা কি খাতা তুলতেছো না আমি আঁকার সাথে সাথে স্ক্রিনশট দেওয়া হয়েছে পরে খাতায় নোট করব এটা ভালো হবে ও আচ্ছা এখন বলো কি হইছে এখন কি বের হয় বিডি অংশের দূরত্ব
আমি তো মুখে মুখে বের করে ফেলছি, আমি তো বোর্ডের দিকে তাকাইছি, এরই বের হয়ে গেছে উত্তর। সত্য? তোমরা কি বোর্ডের দিকে তাকালে উত্তর বের হয় না মুখে মুখে? এ দেখো ও অংশে আছে 30, এ বি অংশে আছে 40, 30 যোগ 40 সমান হচ্ছে কত? 70। আর বিডি অংশে কত ছিল? বিডি অংশে ছিল তোমার 70। বিডি অংশে কত পাইছি একটু আগে? 20। 70 এর 20 90 হয়। তোমাদের কি 90 আসছে? এই যে দেখো হাফ এ টি স্কোয়ার, এ কত ছিল? 5। টি স্কোয়ার হচ্ছে 2 সেকেন্ড, এই যে 2 সেকেন্ডকে টি স্কোয়ার করলে হয় 4 সেকেন্ড, 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, 2 এর সাথে 10 5 গুণ করলে 10 হয়। এখানে এই অংশে পাচ্ছি 10, আর ইউটি মানে হচ্ছে যে 10 × 2, 10 × 2 তাহলে হয় 20, 20 যোগ 10 30, এই অংশে হয় 30। এবার এই অংশে তো বিটি, বি হচ্ছে 10, টি হচ্ছে 4, এই যে 2 থেকে 6 4, তাহলে হয় 40, 40 যোগ 30 70। আর বিডি অংশটা তো আগে বের করে রাখছি 20 90, এভাবে কি হয় না মুখে মুখে? 90 কি কারো? হ্যাঁ ভাই ঠিক আছে। 90 কি কারো আসছে? হ্যাঁ ভাইয়া। তোমরা যে গতানুগতিক পদ্ধতি যেভাবে ইন্টারমিডিয়েটে করছো সেভাবে যদি করো তো পরীক্ষার হলে তোমার অবস্থা কি হবে সেটা কি চিন্তা করে দেখো। আর আমি কিভাবে করছি দেখছো? আমি কিন্তু এখানে বোর্ডে তাকায় বলে ফেলছি এত। এখন তোমার যদি অ্যাবিলিটি ওরকম না হয় যে মুখে মুখে করে ফেলবো, কোনো অঙ্ক খাতায় তুলবোই না, তাহলে কিন্তু পারবে না। এখানে এখানে তাকালেই হচ্ছে, এখানে তাকালে যে চিত্রে এগুলোও লাগতেছে না, চিত্রে তাকালে কওয়া যাবে, বলা যাবে কোনটা কত, ত্বরণ মন্দন তারপর হচ্ছে যা যা আছে সব বলা যাবে চিত্রে তাকালে। জাস্ট একটু মাথার মধ্যে অঙ্কটা করতে হবে। এখন বলো আর কি কি গ্রাফ আলোচনা করা যেতে পারে? আমরা কিন্তু এই চ্যাপ্টারে প্রচুর সময় দিচ্ছি, কেন? কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা আসলে সময় দিলে বাকি চ্যাপ্টারগুলো তোমাদের ইজি হয়ে যাবে এমনিতে। অত আর কি গ্রাফ আছে এই চ্যাপ্টারে? আমার কিন্তু মাথায় আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমি তো পুরো বই মুখস্থ মাথার মধ্যে নিয়ে ঘুরি ধরতে গেলে, তো এই জন্য হয় কি মাঝে মধ্যে এই চ্যাপ্টারে গেলে আর চ্যাপ্টারের কথা এ হয়ে যায়, গোলায় যায়। বলো আর কি আছে? রেল লাইনের অঙ্ক হচ্ছে যে পুরো চ্যাপ্টার করবো আমরা। আর কি আর কি আছে ভাই? এখানে আরো গ্রাফ আছে, আরো আছে না ওগুলো আর কি? হ্যাঁ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 19, এখানে অনেক বেশ কিছু গ্রাফ আছে, প্রবলেম আছে মানে এখানে আর কি, যে একটা বলো প্রবলেম খুঁজলে পাওয়া যাচ্ছে। জি ভাই বলতেছি এই চ্যাপ্টার রিলেটেড হতে হবে, অন্য চ্যাপ্টার হলে পরে বলো। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আসছিল 18-19 সালে, এটা একটু প্রবলেম আছে। এটা কি ছবি দেখাতে পারবা? তারপরে আপনার এই যে 19-20 সালে যেটা আসছিল একটু প্রবলেম আছে। মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আমাদের মূলত প্রবলেম হচ্ছে নাকি? হ্যাঁ ওখানে এই গ্রাফগুলো একটু প্রবলেম আছে আর কি। তুমি ছবি তুলে যে এটা প্রবলেম হচ্ছে এটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু পরে দিয়ে দিবে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজকে রাতের 12টার মধ্যে। ওকে এখন হচ্ছে 9:12 বাজছে। আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে। আর কারণ ঝামেলা আজকে কি এতটুকু পড়াবো না আরো পড়াবো? স্যার একটা সমস্যার কথা বলি। বলো। এ তো এক্স অক্ষে গতিশীল একটি কণা, এ এখন মনে হয় আমাদের সাথে জয়নাব কথা বলতেছে। জয়নাব তোমার হচ্ছে যে সমস্যা আছে, তোমার তোমার বলার সাউন্ডটা খুব কম আসে, এর কারণ হচ্ছে মনে হয় তুমি হেডফোন ইউজ করে হেডফোনটা একদম মুখের কাছাকাছি ধরো, দেখবা যে আমি স্পষ্টভাবে শুনতে পাবো। তোমরা কি ওর কথা শুনছো? কি বলছে ভাইয়া? ওর নেটের প্রবলেম হচ্ছে, কথা অনেক বাইজে বাইজে আসতেছে হেডফোনের না। অনেকবার চেষ্টা করছে আপনার ক্লাসে বলার অনেক কথা কিন্তু বলতে পারে না। আমি ও জয়নাব তুমি হচ্ছে যে আজকের ক্লাসের পরে তুমি যদি আমাকে ক্লিয়ার শুনতে পাও তাহলে হচ্ছে আজকের ক্লাসের পরে তুমি তোমার যত সমস্যা আছে গ্রুপটাতে দিবা, আমি আজকে সমস্যাগুলো সবার দেখবো কি কার কি সমস্যা সবগুলাকে সমাধান দিব আজকেই। জয়নাব আর হচ্ছে জয়নাব তুমি হেডফোন ব্যবহার করবা, হেডফোনটার স্পিকারটা মুখের কাছে নিয়ে বলবা, তাহলে নেটের সমস্যা থাকলেও মোটামুটি আমরা শুনতে পাবো। আচ্ছা স্যার।
থ্যাংক ইউ। আচ্ছা আমি আরেকটা সমস্যা তোমাদেরকে দেই, তোমরা করার চেষ্টা করো। আসলে সমস্যা যত বেশি আসবে ততই তোমাদের মানে হচ্ছে যে এই প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাড়বে। আমি চাই না তোমরা হচ্ছে যে মানে অনেকগুলো অনেক কিছু পারো, আমি চাই তুমি একটা ভালো করে শিখো, ওই একটা দিয়ে তুমি দেখবা 10টা পারবা। মানে একটা যদি তোমার মাথায় ভালো করে ঢুকাইতে পারো তুমি বুঝবো যে আসলে কিভাবে করতে হয়। আমি ওই ট্র্যাকটাতে তোমার ওই ট্র্যাকটাকে তোমাদেরকে ধরে দেওয়ার চেষ্টা করতেছি। লিখো, একটি গাড়ির চাকা 20 মিনিট 50 সেকেন্ডে 250 বার ঘুরে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। আবারও বলতেছি, একটি গাড়ির চাকা 20 মিনিট 50 সেকেন্ডে 250 বার ঘুরে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। চাকার রৈখিক বেগ কত? চাকার রৈখিক বেগ কত? প্রশ্নটা একটু রিপিট করবেন, মানে নেটওয়ার্ক প্রবলেম তো। একটি চাকা 20 মিনিট 50 সেকেন্ডে 250 বার ঘুরে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। ১২৭৭ রৈখিক বেগ কিন্তু চাকার, চাকার রৈখিক বেগ কত জিজ্ঞেস করছি। আরেকবার করে ট্রাই করো, মনে হয় এটা রাকিব বলছিল। তাহলে আমি লিখে দিচ্ছি, 20 মিনিট 50 সেকেন্ডে 250 বার ঘুরে এক কিলোমিটার পথ অতিক্রম করে চাকাটি। চাকার রৈখিক বেগ কত? তাহলে তোমরা নিশ্চয় হবে হয়তো ভেবে চিন্তা করতেছো v = ওমেগা r 2πn/T×r। নিশ্চয় তোমরা হয়তো ভেবে চিন্তা করতেছো, কিন্তু তোমরা কি দেখছো প্রশ্নের মধ্যে আর দেওয়া নাই? তোমরা কি এই জিনিসটা দেখছো প্রশ্নে আর দেওয়া নাই? আমার সাথে আগে কানেক্ট হও, আমার সাথে কথা বলো। জি ভাই, ওটার জন্য একটু কনফিউশন আছে। জি ভাই জি, আর তো নাই দেখতেছি। গুড, মানে আমি চাচ্ছি ওটার জন্য একটু কনফিউশন, তার বাইরে তোমরা চিন্তা করতে পারো কিনা এটা চাচ্ছি। যে আসলে তোমরা দেখতেছি ঘুরে ফিরে আমি চাপ পড়াছি তা চিন্তা করো, ওটা চিন্তা করলে হবে না তো, এর বাইরেও আসতে পারে। তাহলে এখন কিভাবে তুমি বের করবা ভি রৈখিক বেগ কিভাবে বের করবা? তুমি খেয়াল করো চাকাটা এত মিনিটে অতিক্রম করে ওইটাই তো আর 50 বার ঘুরে সে কিন্তু এত কিলোমিটার পথ গেছেই। তাহলে আমি তো পথ কতটুকু গেছে সেটা জানি, তাহলে আমার আর তো দরকারই নেই টোটালি। আমরা লিখব v = s / t। আমি তো অতিক্রান্ত পথ জানি কয়বার বুঝতে আমার জানা দরকার কি? আ বুঝা গেছে? মানে তুমি চিন্তা করছো সেটা কৌণিক ভাবে, কিন্তু এটা তো রৈখিক ভাবে চিন্তা করা যায়। সময় দেওয়া আছে, কতটুকু পথ অতিক্রম করছে সেটা দেওয়াই আছে। তাহলে তুমি কেন আর নিয়ে আসবা, তুমি কেন ওমেগা নিয়ে আসবা? আমার কথা, আমার সেন্সটা তুমি ধরতে পারছো কিনা একটু পরে কিন্তু কেটে যাবে। সেন্স ধরতে পারছো কিনা? আমার প্রশ্নের সময়ও আছে, কত পথ অতিক্রম করছে সেটাও দাও আছে। তাহলে আমি রোগী এটাকে কৌণিক ভাবে চিন্তা কেনই করব? আমি চিন্তা করব v = s / t। v কত, সরি s কত? 1 কিলোমিটার, মিটার নিয়ে যাও 1000। সময় হচ্ছে 20 মিনিট 50 সেকেন্ড, 20 মিনিট মানে হচ্ছে 1200 প্লাস 50 সেকেন্ড, 1250 মোট। ওকে, দেখা তো যায় 0.8 মিটার পার সেকেন্ড, 0.8 মিটার পার সেকেন্ড।
তাহলে প্রশ্নে যদি এভাবে দেয়, তুমি যদি মায়ের পেছে প্রশ্নের যদি যে মায়ের পেছে সেটার মধ্যে ঢুকে যাও তাহলে কিন্তু শেষ। তোমাকে চিন্তা করতে হবে কেউ শিখেছে একটা ওয়ে, আমি বইতে একটা ওয়ে পড়ছি এভাবে না, এভাবে না, তুমি চিন্তা করার তোমার শক্তিটা বাড়াইতে হবে, কোনো কিছুতে বাউন্ড হয়ে যাবে না। আমি একটা পড়াচ্ছি তুমি ওভাবেই করবা সবসময়, এরকম না, তোমাকে চিন্তা করতে হবে অন্যভাবে, তুমি চিন্তা করতে হবে ওভারঅল ইউনিভার্সালি, তুমি পুরো বইয়ের মধ্যে চেষ্টা করবো এখানে করা যায় কিনা। বুঝা গেছে? এখন যে প্রশ্নটা পড়াইছিলাম এটা কুয়েটে আসছে 2002 সালে, লিখে রাখো কুয়েট 2010 2002, এগুলো আসতে পারে কিন্তু, রিটেনও আসতে পারে, এমসিকিউ তো আসতে পারে, তোমাকে টিচাররা এভাবে ঘুরেবে। এবার আমি একটা হোমওয়ার্ক দেই, এরপরে শেষ আমাদের ক্লাস। একটু দ্রুত তোমরা ইয়া করবা, দ্রুত লিখে ফেলবা, এটা সময়ও শেষ হয়ে গেছে প্রায়।